আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এটা হচ্ছে চারিগ্রামের শেষ দিনের ভিডিও। তো আমরা যেদিন ফিরে আসব তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন একটু ঘাসের উপর দিয়ে হাঁটতেছি। ঘাসটা কিন্তু বেশ ভিজা ছিল। আর এই যে এখানে হচ্ছে আমাদের পিসফল গাছ, তো প্রচুর ফল হয়েছে পিসফল, কিন্তু গাছ ভরা পিসফল তো অনেক হয়েছে এবার আলহামদুলিল্লাহ। আর নিজের হাতে গাছের ফল পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর ফলগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ আছে, তো মাঠের পাশেই কিন্তু এই যে এই পিসফল গাছটা, তো গাছ ভরা পিসফল, তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর বেশ বড় বড়, খেতেও কিন্তু খুবই মিষ্টি। আর এই যে ঘাসটা কিন্তু ভিজা ছিল, তো হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো যেহেতু সকালবেলায় হাঁটতেছিলাম। তো এই যে এখানে দেখুন লেবু গাছ, তো এই যে ছোট ছোট লেবু হয়েছে, তো এটা হচ্ছে পেছন সাইডের লেবু গাছটা। সামনের সাইডের যে লেবু গাছ ওই গাছটা কিন্তু অনেক লেবু হয়েছে। আর এটা হচ্ছে পিছন সাইডের দিকে লেবু গাছ, তো এখানেও হচ্ছে ছোট ছোট, উপরের দিকে আরও আছে। তো আর এই যে এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, তো এখানেও কিন্তু অনেক ধনিয়া পাতা গাছ ছিল একদম হাঁটার পথে আর কি, এই ধনিয়া পাতা গাছটা। আর এই যে এটা হচ্ছে গোয়ালঘর, আর এই যে এখানে জঙ্গল, তো এই জঙ্গলের কারণে আসলে সামনের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, তো যেতে পারলাম না। কারণ আমাদের সিঙ্গারে কিন্তু রাসেল ভাইপার পেয়েছে, যার কারণে আসলে সাপের ভয় আর ভিতরের দিকে ঢুকলাম না। আর যেহেতু রাসেল ভাইপার আসলে জঙ্গলের ভিতরেই থাকে, তো এই জন্য আর সেদিকে যায়নি। আর এই যে দেখুন কলা বাগানটা, তো কলা বাগানটা ভালো মতো দেখাতে পারলাম না, কারণ ওইদিকে কিন্তু প্রচুর জঙ্গল হয়ে আছে। আসলে জঙ্গলগুলো পরিষ্কার করা হয় নাই বেশ কিছুদিন, কারণ যেহেতু এখন বর্ষার সিজন, এখন কিন্তু জঙ্গলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তো কিছুদিন আসলে পরিষ্কার করা হয়নি। আর এই যে দেখুন এর মধ্যে কিন্তু গাছগুলো বড় বড় হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, তো এর ভিতরের দিকে আর ঢোকার সাহস হয়নি রাসেল ভাইপারের জন্য, যেহেতু সিঙ্গারে রাসেল ভাইপার একটা পেয়েছিল, তো এই জন্য আর ভিতরে যায়নি। আর এই যে দেখুন কলা বাগানে কিন্তু মানে পুরোটাই জঙ্গল হয়ে আছে, তো এগুলোও পরিষ্কার করবে খুব তাড়াতাড়ি, যেহেতু এখন ঈদের ছুটি, তো এই জন্য আসলে করা হচ্ছে না। এরপরের বার গেলে হয়তো বা পরিষ্কার পাবো, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আর সামনের দিকে আর এগোতে পারলাম না রাসেল ভাইপারের ভয়ে। তো যাই হোক, এ পর্যন্তই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।